তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজিটে। এক বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে পিএইচডি অ্যাডমিশানে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে, এবং এই পিএইচডি অ্যাডমিশানের লাস্ট ডেট হচ্ছে নভেম্বর মাস অবধি। যার এবং বলে দেওয়া হয়েছে এই পিএইচডি অ্যাডমিশানের জন্য যারা চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ চূড়ান্ত পিজির যারা পরীক্ষার্থী, যাদের এখন অবধি রেজাল্ট আউট হয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারছে। ফাইনালি আর যখন ডকুমেন্টেশন ভেরিফিকেশান হবে তখন আপনাদের ডকুমেন্টগুলো দিতে হবে। তো কী তার এলিজিবিলিটি, কী চাইছে, কী নিয়ম এবং কীভাবে টোটাল অ্যাডমিশান প্রসিডিওর কমপ্লিট হবে সমস্ত কিছু বলে দিচ্ছি একটা ভিডিওতেই। তো প্রথমত সোজাসুজি চলে যাচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাডমিশান নোটিফিকেশানগুলো দেখে নিচ্ছি। এটা হচ্ছে পিএইচডি অ্যাডমিশান ডট বিদ্যাসাগর ডট এসি ডট ইন। আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো একটু স্ক্রল করে আসুন, দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে 10/11/2020 লাস্ট ডেট, এবং এখানে অ্যাপ্লাই করার জন্য একদম সেম যেভাবে ডিস্টেন্সে অ্যাপ্লাই সেম পিএইচডি অ্যাপ্লাইও তাই। আপনাকে এখান থেকে প্রথমে রেজিস্টার করতে হবে, দেন এখান থেকে সাইন ইন করে আপনাকে অ্যাপ্লাইটা করতে হচ্ছে, এবং পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই। তো দুটো নোটিশ আছে এখানে, আমি প্রথমত এই অ্যাডমিশান পিএইচডি যেটা নোটিশটা সেটা দেখে নিচ্ছি। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে এবং এখানে টোটাল বিষয়টা বলা আছে। প্রথমত বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন ফর বা ইনভাইটেড অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম 2020-2021। সাবজেক্টগুলো দেখে নিন, কিসে কিসে পিএইচডি হবে। পিএইচডি করার জন্য কিন্তু মাস্টার্স কমপ্লিট করা দরকার, মাস্টার্স ছাড়া কিন্তু পিএইচডি অর্থাৎ পিজি পাস না করলে কিন্তু পিএইচডি অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা, প্রথমত কী কী সাবজেক্ট কী কী আছে দেখুন। বাংলায় পিএইচডি করতে পারেন, কমার্স আছে, ইকোনমিক্স আছে, হিন্দি আছে, হিস্ট্রি আছে, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স আছে, ম্যানেজমেন্ট আছে, ফিলোসফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সংস্কৃত আছে, সাঁওতালি আছে, অ্যানথ্রোপোলজি আছে, বায়োমেডিকেল ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আছে, বোটানি আছে, কেমিস্ট্রি আছে, ফিশারিজ সায়েন্স আছে, জিওগ্রাফি, ম্যাথ আছে, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, জুলজি, লাইফ সায়েন্স, আদিবাসী স্টাডিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওমেন স্টাডিজ। এই এতগুলো কোর্স রয়েছে যেখানে কিন্তু আপনি পিএইচডির জন্য আবেদন করতে পাচ্ছেন। তো এবার আমি দেখে নিচ্ছি এর আবেদনের জন্য। এখন কিন্তু অলরেডি আবেদন চলছে, এবং এর আবেদনে কিন্তু লাস্ট ডেট হচ্ছে আমি যেটা বললাম আপনাকে যে 10 তারিখ হচ্ছে আলটিমেটলি নভেম্বর মাসে, সেটা হচ্ছে লাস্ট ডেট। তো হ্যাঁ, 10/11/2020 হচ্ছে লাস্ট ডেট। তো এবার দেখে নিচ্ছি এর জন্য কি যোগ্যতা লাগছে। একটু স্ক্রল করে নিচের দিকে গেলাম, প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এখানে কি বলছে, যে বলছে মাস্টার ডিগ্রি আপনাকে পাস করতে হবে, 55% হচ্ছে আপনার মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে যেটা থেকে আপনি পিএইচডি করতে চাইছেন, এবং 50% মার্কস থাকতে হবে, 50% মার্কস শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এ ওবিসি বি পিএইচ এদের থাকলেই হবে। অর্থাৎ পিজিতে আপনাকে 55% জেনারেল ক্যাটাগরি এবং আদার্স রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 50% মার্কস, ঠিক আছে। আচ্ছা, এবার তার সাথে কী চাইছে বলে দিয়েছে। প্রথম দেখুন যে ক্যান্ডিডেট যে হচ্ছে টোটাল 5 বছর পড়াশোনা করেছে ইউজি পাজি পিজি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তারা অ্যাপ্লাই করতে পারছে, এবং এখানে কিন্তু ওপেনডাও অ্যাপ্লাই করতে পারে। তার ফলে কোনো চিন্তা নেই, এরকম কোনো ব্যাপার নেই যে ওপেনডা অ্যাপ্লাই করতে পারে না, ওপেনডাও অ্যাপ্লাই করতে পারে। এবং এখানে সবাই ডিস্টেন্সে পড়াশোনা করলেও কিন্তু আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পাচ্ছেন, এবং এখানে যেহেতু কোনো আলাদা করে বলা নেই যে রেগুলারটা করতে পারছে না। তো এখানে দেখুন বলা আছে দ্য ক্যান্ডিডেটস ইজ নট কারেন্টলি অ্যাডমিটেড এনি আদার কোর্স। অর্থাৎ আপনি যদি অন্য কোনো কোর্সে যদি অ্যাডমিট হয়ে থাকেন, ধরুন আপনি এমফিল করছেন এখন, এবার এমফিলটা তো আপনার রেগুলার কোর্স, তাহলে কিন্তু আপনি পিএইচডি করতে পারবেন না, অথবা অন্য কোনো যে কোনো ফুল টাইম কোর্স করলে কিন্তু আপনি করতে পারছেন না। ডিস্টেন্স আলাদা, পার্ট টাইম আলাদা বা অনলাইন কোর্স আলাদা, কিন্তু ফুল টাইম কোনো কোর্স করা থাকলে পিএইচডি অ্যাডমিশনে নিতে পারছেন না। অথবা আপনি যদি পিএইচডির জন্য অন্য কোথাও ধরুন অ্যাডমিট হয়ে আছেন, কিন্তু সেখানে আপনার বিভিন্ন কারণের জন্য ধরুন কোনো কিছু প্রবলেম হয়েছে বা ক্যান্সেল করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারছেন না যতক্ষণ অবধি সেই অ্যাডমিশনটাকে পুরোপুরি ক্যান্সেলেশন না করছেন। তো আচ্ছা, এখানে তার সাথে বলে দিয়েছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ এম ফিল, এম টেক অর এনি আদার ডিম টু বি ইকুইভ্যালেন্ট টু বোর্ড, এছাড়া যাদের এম ফিল আছে, এম টেক করা আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, এবং তাদের কিন্তু আলটিমেটলি যাদের এম ফিল করা থাকে তারা কিন্তু সুবিধা পায় বেশি। আচ্ছা, এর সাথে তারা ধরুন নেট পাস করে আছে, গেট বা সেট, ইউজিসি জিআরএফ পাস করে আছে, বা আমাদের সিএসআইআর জিআরএফ পাস করে আছে বা জিআরএফ করছে, সেই সমস্ত স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এবং তারা সবথেকে বড় কথা হচ্ছে এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু আর মানে রিটার্ন টেস্ট দিতে হয় না, কারণ যারা হচ্ছে কলেজ নেট পাস করে থাকে। আর একটা কথা বলে দিই, আপনাদের অনেক কোয়েশ্চেন এসছে যে আমার কি কলেজ নেট পড়ার জন্য কি রেগুলার স্টুডেন্ট হতে হয়, অর্থাৎ রেগুলার ইউনিভার্সিটি না, আপনি ডিস্টেন্সে পড়লেও আপনি কলেজ নেট দিতে পারেন। ইভেন অ্যাপিয়ার স্টুডেন্টরাও কলেজ নেট দিতে পারে, যে কলেজ নেটটা জাস্ট কিছুদিন আগে হলো। আচ্ছা, এই কলেজ নেট পাস করা থাকলে, তার ভ্যালিড স্কোর কার্ড থাকলে আপনার কাছে, আপনি কিন্তু ডাইরেক্ট তাহলে পিএইচডির একদম ইন্টারভিউ অবধি চলে গেলেন, আপনাকে রিটেন আর কিছু দিতে হলো না।
এর সাথে বলে দিয়েছে যে ইন আদার অল কেস ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার রিটেন অ্যাজ অ্যাডমিশন টেস্ট, এবং এই সমস্ত বাকি যা যা আছে সব কিছুতেই আলটিমেটলি ক্যান্ডিডেটকে আপনাকে একটা রিটেন টেস্টের জন্য বসতে হবে, এবং সেই টেস্টের পরই কিন্তু এলিজিবল স্টুডেন্টরা একটা ইন্টারভিউ দেবে এবং তারপরই ফাইনাল হবে। সিক্স পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখুন, ফাইনাল সেমিস্টার পিজি স্টুডেন্টস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর পিএইচডি প্রোগ্রাম প্রোভাইডেড দ্যাট দে ফুলফিল দ্য অ্যাবাভ রিকোয়ারমেন্ট ডিউরিং অ্যাডমিশন। অর্থাৎ ফাইনাল ইয়ারের যত স্টুডেন্ট আছেন, যাদের ধরুন এবার এখনও রেজাল্ট বেরোয়নি, যেরকম ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি বা গৌড়বঙ্গ বা ধরুন নর্থ বেঙ্গল, যাদের এখন অবধি কোনো রেজাল্ট বেরোয়নি, যেদিকে রেজাল্ট বেরিয়েছে বর্ধমান বেরিয়েছে এবং এখন কোচবিহার বেরিয়েছে, তো বাকি সে সমস্ত ইউনিভার্সিটিতে যাদের পিজি রেজাল্ট বেরোয়নি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, ইভেন আমাদের বিদ্যাসাগরের স্টুডেন্টরাও। তো তার ফলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের আলটিমেটলি ফাইনালি আপনাদের যখন ডকুমেন্টেশন দেখবে যখন অ্যাডমিশনের সময়, তখনের মধ্যে আপনাকে দিতে হবে, এবং তখনের মধ্যে আপনারা সবাই পেয়েও যাচ্ছেন, কারণ 31st অক্টোবরের মধ্যে আপনাদের সবার যেহেতু রেজাল্ট। আচ্ছা, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দিয়েছে, সেগুলো বলে দিই। প্রথমত এদের সাবজেক্ট তো প্রচুর আছে, নোটিফিকেশান রিগার্ডিং রিভাইজ শিডিউল এটা একটু দেখে নিচ্ছি। তো এখানে পরিষ্কারভাবে ডেটগুলো বলা আছে কবে পরীক্ষা হচ্ছে, কবে লাস্ট ডেট। তো দেখুন এখানে বলেছে পূজার জন্য এই জিনিসটা চেঞ্জ করে, যেটা আগে বলা হয়েছিল যে 2 নভেম্বর 2nd নভেম্বর অব দি লাস্ট ডেট, সেটাকে গড়ে দেওয়া হয়েছে 10/11/2020। আর একটা কথা বলি, এই পিএইচডি কিন্তু ফুল টাইম পিএইচডি। আচ্ছা, ইস্যু অফ অ্যাডমিশন নোটিফিকেশান যেটা অলরেডি হয়ে গেছে, ডেট অফ ওপেনিং পোর্টাল ফর অ্যাডমিশন 15/10/2020, অর্থাৎ 15/10/2020 থেকে এটা চালু রয়েছে, আপনারা এখনও চাইলে অ্যাডমিশন নিতে পারছেন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন পোর্টাল অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 10/11/2020। ডেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট ফর অনলাইন অ্যাডমিশন টেস্ট 12/11/2020। 12/11/2020 বেরিয়ে যাবে হচ্ছে সিলেক্টিভ সমস্ত স্টুডেন্টদের লিস্ট, যাদের হচ্ছে প্রভিশনালি অ্যাডমিশনের জন্য তারা হচ্ছে মানে আলটিমেটলি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে তারা বসতে পারছে। আচ্ছা, ডেট অফ পাবলিকেশন প্রভিশনালি এক্সামটেড ক্যাটাগরি, এক্সামটেড ক্যাটাগরিটাও বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যারা কলেজ নেট বা কলেজ সেট পাস করার পর যারা আলটিমেটলি দিলেন, তো সেখানে একটা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী যে এত পার্সেন্ট আমরা নিচ্ছি সেই অনুযায়ী কিন্তু 12 তারিখে তার লিস্টটা আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে কি বলছে দেখুন, ডেট অফ ক্লেমস অ্যান্ড অবজেকশান, এবং আপনাদের যদি কোনো অবজেকশান থাকে আলটিমেটলি নাম এলো না বলে, ধরুন আপনি কলেজ নেট পাস করে আছেন কিন্তু আপনার নাম এলো না, এরকম কোনো অবজেকশান থাকলে আপনি 12 থেকে 16 মধ্যে আপনি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পাচ্ছেন। ডেট অফ পাবলিকেশন ফাইনাল লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট নট এক্সামটেড, এক্সামটেড নয়, অর্থাৎ যারা নর্মাল স্টুডেন্ট যারা রয়েছে, যারা নেট বা সেট পাস করে আসছে না, সেই সমস্ত স্টুডেন্টদের বলে দিচ্ছে 18/11/2020 ফাইনাল লিস্ট বেরোচ্ছে। ডেট পাবলিকেশন ফাইনাল লিস্ট এক্সামটেড ক্যাটাগরি 18/11/2020 এক্সামটেডদেরও বেরিয়ে যাচ্ছে। এবার বলে দিচ্ছে দেখুন, অ্যাডমিট কার্ড ইস্যু করবে যেটা আলটিমেটলি স্টুডেন্টদের জন্য 19/11/2020 আলটিমেটলি আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে। অনলাইন টেস্ট, আপনাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন টেস্ট হবে, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখ অবধি অ্যাডমিশন টেস্ট হবে, এবং তার মধ্যে ইউনিভার্সিটি হচ্ছে আপনারা অনলাইনে এক্সাম নিচ্ছে। তারপরে মেরিট লিস্ট বেরোচ্ছে 11 তারিখ অর্থাৎ 11/12/2020, ঠিক আছে, এবং 1 থেকে 3 এটা কিন্তু ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 3 তারিখ আপনার কিন্তু আলটিমেটলি এক্সাম হচ্ছে, এবং 12 অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ আপনার কিন্তু ফাইনালি একটা মেরিট লিস্ট বেরোচ্ছে। এবার আপনার ইন্টারভিউ হবে অর্থাৎ ভাইভা হবে, সেটা 15 থেকে 17। আচ্ছা, ডেট অফ পাবলিকেশন ফর ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে 18/12/2020 অর্থাৎ ডিসেম্বরের 18 তারিখ বেরোচ্ছে। ডিটেলস অফ অ্যাডমিশন, অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে 22 তারিখ থেকে 24 তারিখ। কোর্স ওয়ার্ক ক্লাসেস স্টার্ট ফ্রম 28 তারিখ থেকে আপনার আলটিমেটলি ক্লাস শুরু হচ্ছে। এবার আমাদের একটা বড় কোশ্চেন আসবে যে স্যার আমি কি জিআরএফ পাবো কি পাবো না, তো তার জন্য আপনি জিআরএফ যদি আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে থাকেন এবং আপনি জিআরএফের জন্য অ্যাপ্লাই করুন, ইউনিভার্সিটির তরফ থেকে ফাইনাল মেরিট লিস্ট এলে আপনি জিআরএফ নিশ্চয়ই পাবেন, কারণ ইউজিসি টোটাল গাইডলাইন্স অনুযায়ী কিন্তু পিএইচডি হয়ে থাকে। পিএইচডির জন্য একটা টাইম দেওয়া হয়, তার মধ্যে আলটিমেটলি কমপ্লিট করতে হয় ডেজার্টেশন বা সমস্ত কিছু দিয়ে, এবং সেইভাবে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। ইভেন পিএইচডির জন্য প্রথমে আপনার এমফিলের অনেকটা পোর্শন পড়ানোও হয়, যেটা যারা এমফিল করে আসে তারা আলটিমেটলি পড়ে নিয়েছে, কারণ থিওরিটিক্যাল পেপারটাও কিছুটা পড়তে হয়, এবং পরে তো আপনি আপনার নিজের যে রিসার্চ করছেন তার উপর পুরো জিনিসটা হয়। রিসার্চের ব্যাপারটা একটু ছোটো করে বলে দিই, যেমন ধরুন আপনি একটা সাবজেক্টে রিসার্চ করছেন, ধরুন আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ার উপর আপনি রিসার্চ করছেন, ধরুন কোনো একটা পেপারে, তো সোশ্যাল মিডিয়ার উপর যদি আপনি রিসার্চ করছেন, আপনার এই রিসার্চের উপর এইটারই আপনার থিসিস পেপার, এবং এই থিসিস পেপারটার উপরই আপনার পিএইচডি নির্ভর করছে, এবং একটা পিএইচডি পাশ করার পর যে ডক্টরেট যে উপাধি দেওয়া হয় সেটা যথেষ্ট সম্মানীয়
স্থানীয় উপাধি এবং ধরতে গেলে হায়েস্ট ডিগ্রি, তারপরে আছে আরও অনেক কিছু, কিন্তু আলটিমেটলি পড়াশোনা করে ধরতে গেলে একটা পিএইচডি পাশ করা মানে তার একটা বিশাল সম্মানের জায়গায় থাকে, ভবিষ্যতে তার জবের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা, এই যে ডেজার্টেশন পেপার আপনি যেটা আলটিমেটলি করছেন, এই ডেজার্টেশন পেপারটাই কিন্তু আলটিমেটলি সমস্ত কিছু, কারণ এটাকেই আপনাকে কলেজে জমা করতে হয়, কতগুলো সেট করে জমা করতে হয় কলেজে, সিডি করে জমা করতে হয় কলেজে, এবং কলেজের তরফ থেকে এটাকে আলটিমেটলি রিভিউ করা হয় এবং রিভিউ করার পর ফাইনাল রিভিউ করার পর আলটিমেটলি পিএইচডি অ্যাপ্রুভড হয়। এবার ধরুন এই ডেজার্টেশনে আপনার কোনো প্রবলেম হলো, কলেজ কিন্তু আবার আপনাকে রিভাইজ দেবে, আবার আপনাকে কিন্তু নতুন করে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করতে দেবে। ইভেন একজন এই কলেজে থাকবে, আপনার ধরতে গেলে গাইড থাকবে একজন, এই যে গাইড থাকছে এই গাইড কিন্তু আপনাকে টোটাল পুরো হেল্প করবে এই পুরো রিসার্চটা করার জন্য, ইভেন এই গাইডের নামও থাকে তার রিসার্চ পেপারটাতে। তো এইভাবে হয় এগুলো, মানে যখন আলটিমেটলি আপনারা পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার পর, অ্যাডমিশনে নেওয়ার পর যখন আলটিমেটলি পিএইচডি করতে থাকবেন এগুলো পরপর আপনি বুঝে যাবেন। তো তার ফলে এটা ফাইনাল, তো বলে দিলাম খুব ভালো খবর, আলটিমেটলি বিদ্যাসাগর ইউনিভার্সিটি যথেষ্ট রেপুটেড ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তো তার ফলে এখানে যারা চান্স পাচ্ছে বিশাল বড়, বেস্ট অফ লাক যারা অ্যাপ্লাই করতে চলেছেন, এবং যারা পিজির এবছর ফাইনাল ইয়ারের অ্যাপিয়ার স্টুডেন্ট আছে, যাদের পার্ট ওয়ান পার্ট টুতে বা আলাদা সেমিস্টারগুলোতে মোটামুটি যা নাম্বার আছে, তাদের যদি মনে হয় যে 55 আমার উঠে যেতে পারে, তাহলে আমি বলবো আপনারা অ্যাপ্লাই করুন। আর ডিস্টেন্স এডুকেশনের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। শুধু আপনি অ্যাপ্লাই করার আগে আমি বলতে পারি একটা, সেটা হচ্ছে আপনি একবার ইউনিভার্সিটির সাথে একটু কন্ট্যাক্ট করে নিন, অথবা আলটিমেটলি আপনি আপনার ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়ার পর ফাইনালি তো বুঝেই যাবেন যে ফার্স্ট মেরিট লিস্টে আপনার নাম এলো কি এলো না। তো ভিডিওটা এত অবধি হলো, পরবর্তী জেলম যাওয়ার পর নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ, হোক কলড অফ।